দুই মে ছিল চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের 102তম জন্মবার্ষিকী। তার স্মৃতি স্মরণে রাখতে 75তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে প্রতিদ্বন্দ্বী। 1970 সালে নির্মিত এই ছবিকে পুনরুদ্ধার করে ডিজিটালাইজড করা হয়েছে। 17 মে থেকে সাগর পাড়ের শহর কানে শুরু হবে 12 দিনের এই উৎসব। দিন কয়েক বাদেই ফ্রান্সে বসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। এবারের কান ক্লাসিক্সে জায়গা পেয়েছে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী। কানের 75তম আসরের বছরেই ভারত উদযাপন করছে তাদের 75তম স্বাধীনতা বার্ষিকী, আর সাথে সত্যজিৎ রায়ের 102তম জন্মদিন এ মাসেই। সব মিলে কান চলচ্চিত্র উৎসবে স্পেশাল স্ক্রিনিং হবে প্রতিদ্বন্দ্বীর। সিদ্ধার্থ নামের এক মধ্যবিত্ত শিক্ষিত যুবকের জীবনাচার নিয়ে প্রতিদ্বন্দ্বীর গল্প, সমাজের সাথে যিনি নিজেকে মানিয়ে নিতে গিয়ে অস্থিরতায় হিমশিম খান, তাল মেলাতে পারেন না ক্যারিয়ার সচেতন বোন কিংবা বিপ্লবী ভাইয়ের সাথে। এবার কান চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে থাকছেন দীপিকা পাড়ুকোন, যেখানে ফটো নেগেটিভ ফ্ল্যাশব্যাক সিনেমা প্রতিদ্বন্দ্বী দেখানোর পাশাপাশি কান্ট্রি অব অনার দেয়া হবে ভারতকে। সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে নির্মিত ছবিটি 1970 সালে মুক্তির পরই পেয়ে যায় 2টো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সত্যজিৎ রায়ের ক্যালকাটা ট্রিলজির প্রথম সিনেমা প্রতিদ্বন্দ্বী সম্প্রতি ডিজিটালাইজড করা হয় ভারতের ন্যাশনাল ফিল্ম আর্কাইভের কাছ থেকে। আপনার হাতে আছে কিছু কি চাকরি? শরীফুল হক থাকবে, চাঞ্চল্য কখনো চাকরি করেছি? যে জিনিস হাতে নেই সেই জিনিস হাতে থাকবে কি করে ভায়া?